বাসকে ওভারটেক করতে গিয়ে লরির ধাক্কায় ভেঙে গুঁড়িয়ে গেল বাইক। অল্প আহত হয়েছেন বাইকে থাকা চালক ও আরোহী। ঘটনাটি ঘটেছে আরামবাগ হাসপাতাল মোড় ও বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায়। এখানে দেখলাম বাস বাস স্ট্যান্ড থেকে ছেড়ে তারকেশ্বর দিকে যাচ্ছিল, একজন বাইক নিয়ে এসে ওভারটেক করে, যে বাসটাকে ওভারটেক করতে চাইছিল কিন্তু ওভারটেক করতে পারলো না, ব্রেক মেরে দাঁড়িয়ে গেল। বাসটার পাশে দাঁড়িয়ে গেল, একটা ট্রাক এসে সজোরে মারলো, বাসের ট্রাকের নিচে ঢুকে গেল বাইকটা, বাইক সমেত। কিন্তু ভদ্রলোক বেঁচে গেল, মানে বাঁচার কথা নয়, যে হারে বাইকটা এক মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরকম বাস স্ট্যান্ডে প্রায় হামেশাই হয়, এই জঞ্জাট লেগেই থাকে, অ্যাক্সিডেন্ট সবসময় হয়, প্রায় প্রত্যেক দিনই। তো এখানে কর্তব্যরত যে ট্রাফিক আছে, সেই ট্রাফিক ঠিকভাবে ডিউটিও করে না গো, বা এখানে যে রাস্তা কনজাস্টেড হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সেই জন্য এটা অনেকখানি দায়ী। আপনি কি এখানকার স্থানীয় দোকানদার? হ্যাঁ, আমি স্থানীয় দোকানদার। আপনি আপনি কখন দেখেছিলেন? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে ছিলাম তো, রোদে দাঁড়িয়ে ছিলাম আর এই ঘটনাটা ঘটলো। আমার নাম আবুল হাসান। ওদিক থেকে আসছিল বাস, এসে এখানে দাঁড়ালো, রানিংয়েই ছিল, বাসটা টাট বন্ধ করে নে, রানিংয়েই দাঁড়িয়ে ছিল। আর ওই দিক থেকে আস্তে আস্তে খুব আস্তে, যেমন ওই যে লরিটা আসতে ওরকম আসতে একটা লরি আসছিল, এ কী করেছে, এদিক থেকে যে দুজন একসঙ্গে ছিল ঢুকে গেছে, দুজনে একসঙ্গে ঢুকেছে। দুজনে যদি একসঙ্গে ঢুকে যায় তাহলে এবারে লরিটা যদি ব্রেকটা না খসতো না, দুজনে সঙ্গে সঙ্গে মরে যেত। বাইকে দুজন ছিল, তারাই তো এখানে দাঁড়িয়ে আছে, ওটা বাপ আর ছেলে। হ্যাঁ, ওরা বাজার করে ফিরছিল, বাইক যদি লরিওয়ালাটা ব্রেকটা না খসতো তাহলে দুজনে একসঙ্গে এখানে স্পটে ডেট হয়ে যেত। জায়গায় বাইকের উপর দিয়ে গেছে, এখান থেকেই আমরা জানি, আর এর বেশি কিছু জানি। এই জায়গাটা আরামবাগ বাসস্ট্যান্ড, সরকারি বাসস্ট্যান্ডের হচ্ছে SBSC বাসস্ট্যান্ডের প্রথম গেট, ওর সামনেটাই হচ্ছে। অল্প স্বল্পই ক্ষতি হয়েছে, বেশি কোথায় ক্ষতি হয়েছে, লরিটা ওরা যদি না দাঁড়িয়ে যেত তাহলে তো দুজনেরই যান চলে যেত, এখন তো দুজনেই বেঁচে গেছে, শুধু গাড়িটার উপরে গেছে, গাড়িটার বেশি খরচা হবে না। যদি ওরা মিউচালে এসে যায়, মিউচালে যদি ওরা হচ্ছে বসে একটা মিটিয়ে নেয় তাহলে গাড়িটা বাগাতে যে খরচাটা হবে তাছাড়া কোনো ক্ষতি হয় না। মানে দোষ বলে মনে হচ্ছে, দোষ বাইকওয়ালারই আছে। আমার নাম জলি, আমার দোকান এখানেই আছে। আমি আসুন দেশের বাড়ি নকুন্ডা থেকে আসছি, আমার বাড়ি আর এমনি আমার বাড়ি হচ্ছে আরামবাগ সূর্য সেনপল্লিতে থাকি, আর নকুন্ডা এসে দেশের বাড়ি। আমি আসছিলাম আর একটা বাস দাঁড়িয়ে ছিল, বাসটা থেকে সাইড করে আসছি, পেছন থেকে লরিটা এসে প্রথমে মারলো, মারতি একটা মারলো, তারপরে দ্বিতীয় বার আবার দিতি পড়ে গেলাম, পরে ঘষে ঘষে এসে গাড়ির উপর দিয়ে গাড়ি চলে। হ্যাঁ, লরি 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 বাস দুটো দিয়ে সংঘর্ষ। আমার না, আমার কোথাও লাগে, আমি ছিলাম, আমার ভাই ভাই। আমার নাম শ্যামল কুমার পাল। আমি বাসটা বাঁয়ের সাইডে দাঁড়িয়ে ছিল, আমি মাঝখানে সাইডের দিকে যাচ্ছিলাম, মাঝখানে গ্যাপ ছিল, ওখানে মোটরসাইকেল মাঝখানে ঢুকে পড়ে গেছে, পড়ে গেছে, ওইটা সেটে গেছে গাড়িটা। আর আমি তো কোনো দোষ নেই, আমি আসছিলাম বালি লোড করে, ওই কি বলে বাঁকুড়া সে বাঁকুড়া ডিউটি সে ওই যাবো বারগাছিয়া, বারগাছিয়া। হ্যাঁ, ঢুকে পড়ে গেছে। আমার নাম দিলীপ যাদব। দিলীপ যাদব, ঘর 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 তো বিহার, বিহার। হ্যাঁ, আমি লড়ে চাচ্ছি। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।